দেশ ও রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও খুনের অভিযোগে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বর্ধমান জেলা কমিটির ডাকে শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে জমায়েত, পথসভা ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি, মূল্যবৃদ্ধি রোধে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও পেট্রোল ও ডিজেলের কর অবিলম্বে রাজ্য ও কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে হবে। শিশু মৃত্যু নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের দাবি জানানো হয়। নির্যাতন, ধর্ষণ, খুন, পুড়িয়ে দেওয়া প্রতিদিনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই কমরেড, স্লোগান, গান, কবিতার মধ্য দিয়ে আমরা আজকে কার্জন গেট চত্বরকে তোলপাড় করতে চাই। আসুন তোলপাড়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিতা, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ সমস্ত জিনিসের আকাশ মূল্য বৃদ্ধি কাট সাথে মোদী মমতা জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিতা, রাজ্য জুড়ে এত শিশু মৃত্যু হচ্ছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও। দেশ ও রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা প্রতিদিন বাড়ছে কেন? মোদী মমতা জবাব দাও। এই নারী নির্যাতনকারী সরকার, এই চোর চাপচাদের সরকার, দ্রব্যমূল্য বৃদ্ধিকারী কেন্দ্র রাজ্যের সরকার, দ্রব্যমূল্য বৃদ্ধিকারী কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে দিকে দিকে গণ প্রতিরোধ গড়ে তুলুন। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের বর্ধিত কর প্রত্যাহার করতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। দেশ ও রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও খুনের অভিযোগে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বর্ধমান জেলা কমিটির ডাকে শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে জমায়েত, পথসভা ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি, মূল্যবৃদ্ধি রোধে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও পেট্রোল ও ডিজেলের কর অবিলম্বে রাজ্য ও কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে হবে। শিশু মৃত্যু নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের দাবি জানানো হয়। নির্যাতন, ধর্ষণ, খুন, পুড়িয়ে দেওয়া প্রতিদিনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই কমরেড, স্লোগান, গান, কবিতার মধ্য দিয়ে আমরা আজকে কার্জন গেট চত্বরকে তোলপাড় করতে চাই। আসুন তোলপাড়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিতা, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ সমস্ত জিনিসের আকাশ মূল্য বৃদ্ধি কাট সাথে মোদী মমতা জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিতা, রাজ্য জুড়ে এত শিশু মৃত্যু হচ্ছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও। দেশ ও রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা প্রতিদিন বাড়ছে কেন? মোদী মমতা জবাব দাও। এই নারী নির্যাতনকারী সরকার, এই চোর চাপচাদের সরকার, দ্রব্যমূল্য বৃদ্ধিকারী কেন্দ্র রাজ্য।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা।